আরে আপু তুমি এখানে বসে আছো? হ্যাঁ কি বল দেব, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ কি বলবি বল। আসলে আমার তো এক সপ্তাহ পরে পরীক্ষা, তো আমার টাকা লাগবে। কত লাগবে? লাগবে তো 5,000। 5,000? আসলে এবার পরীক্ষার ফি অনেক ধরছে বুঝছো, তাই তোমারে অনেক দিন থেকে বলবো বলবো বলি নাই। আচ্ছা সেটা তো বুঝলাম, আমি 5,000 টাকা তোর কোথ থেকে দিব? আগে যাওয়া এনজিও চাকরি করতাম, সে চাকরিটাও চলে গেছে। এখন তো সংসারই চালাইতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে সংসার চালাইতে গিয়ে। এখন আমি কি করব? আমাকে তো স্কুল থেকে অনেক চাপ দেওয়া হয়েছে, আর আমি যদি পরীক্ষাটা না দিতে পারি আমার 1 বছর পিছায় যাবে, তো আমি কি করব বলো। শুন, 5,000 টাকা তো, এত টাকা তো আমার হাতে নাই, আমি কর্তৃকে দেই। আমি চিন্তা করতেছি তোর এই টাকাটা আমি কর্তৃ ব্যবস্থা করে দিব, আমার কাছে তো এমনি তো কোনো টাকাই নেই। আরো 1,000 না 500 না 5,000 টাকা। তো আমি এখন কি করব বলো, পরীক্ষা কি ক্যান্সেল করে দিব? না না, পরীক্ষা ক্যান্সেল করবি কেন, পরীক্ষা তুই অবশ্যই দিবি। মা তো চিকিৎসার অভাবে মারা গেছে, আর মার অনেক স্বপ্ন ছিল যে তোরা ডাক্তার বানাইব, আর আমি মার আশাটা পূর্ণ করবো, স্বপ্ন পূর্ণ করবো। তোর পরীক্ষা তুই দিবি, যেভাবে হোক তোর টাকা আমি জোগাড় করে দিব, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আচ্ছা যা, তুই ঘরে যা। আচ্ছা এখন আমি টাকা কোথা থেকে ব্যবস্থা করবো? আমি এতগুলো টাকা কোথায় পাবো? 5,000 টাকা, যাই হোক আমার বোনের পরীক্ষা তো দিতে হইব, টাকার ব্যবস্থা করতে হইব যেভাবে হোক। আমি যাই মা বোনের কাছে, যাই যাই বলি কিছু টাকা ধার দেওয়ার জন্য আমার, আর যদি টাকা ধার না দেয় তাহলে আমার বাড়ি বিটাটা মা বোনের কাছে বন্ধক দিয়া তারপর টাকা আনবো, আর নাইলে আমার বোনেরই দিব, ওই পরীক্ষা দিব, আর আমার মার আশাটা পূর্ণ হইব, ও ডাক্তার হইব। যাই আমি। কিরে সালা হুজুর, আমি না তোরে কইছিলাম যে দুই একটা পাখি টাকি নিয়ে আসি, জীবন কি এইভাবে চলে? হুজুর এটা কিন্তু ঠিক না। আপনি হলেন মাতবর, তাছাড়া এলাকার চেয়ারম্যান, খুব কড়া এলাকার চেয়ারম্যান। করা এলাকার চেয়ারম্যান তো আমরাই বানাইছি, কী কারণে আঙ্গে 14 গোষ্ঠী মাতবর, আঙ্গের হুট দেখি চেয়ারম্যানের কোনো কথা কবার ভাবো, কী কারণে চেয়ারম্যান এবছর আছে এবছর নাই, আর আমরা 14 গোষ্ঠী মাতবার দাদাই করছে, দাদা দাদাই করছে, বাপে করছে, এখন আমরা করতেছি, আমরা মরে যাবো আমার পোলা মনে করবে। তা আপনি ঠিকই কইছেন হুজুর, চেয়ারম্যান আজকে আছে কালকে নাই। এরপরে হুজুর এই চেয়ারম্যান যেইখানে যান বিচার করে, খুব কড়া করে বিচার করে, কারে যে কি কয়। চেয়ারম্যান কি আঙ্গের উপর দেখুন কথা কইবার ভাবে? হুজুর আপনি ঠিকই কইছেন, চেষ্টা করে দেখমু, দেহ একটু চেষ্টা মেষ্টা করে দেহ, জীবন তো আর এইভাবে চলে না। হ্যাঁ হুজুর। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি মনে করে হঠাৎ করে? মাদবর সাহেব আপনার কাছে একটু দরকারে আসছিলাম, আমার কিছু টাকা ধার দেওয়া লাগবে। টাকার জন্য আসছো? হ্যাঁ আমার তো দয়া আছে কিন্তু মায়া নাই। আপনি যদি কিছু টাকা দিতেন আমার অনেক বড় একটা উপকার হইতো। এই শুলটো, হ্যাঁ কি কয় রে? হ্যাঁ ঠিকই তো কইছে হুজুর, আপনার টাকা আছে দেখি তো আয়ে মান বুঝেন না। তো আমি বুঝতে পারছি, কত টাকা লাগবে? আমার 5,000 টাকা দিলেই হবে। টাকা আমি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলেন। আমার শর্তে যদি রাজি হও বলেন শুনি। টাকা দিব, এই টাকা দিব, কিন্তু আমার একটা কথা যে আমার সাথে। আপনি কি বলতে চান? ওই যে ওইটাই, দেখেন মাদ্র সাহেব, আপনি যদি টাকা না দিতে চান তাহলে আমার বাড়ি বিটাটা আপনার কাছে বন্ধক দিয়ে তারপরে টাকা নিব। না আমার তো সয় সম্পদ জায়গা জমি তো অনেক আছে, আমার তো এলার দরকার নাই, আমার তো যাতে একটু
সময় টাইম পাস করার। শুনেন মাদ্র সাহেব, আপনার কাছে আমি ভালোর জন্য আসছি, আর আপনি আমারে কুপ্রস্তাব দিতেছেন, আপনার কাছে এটা কখনো আশা করি নাই আমি। না তুমি ভাইবা দেখো, ভাইবা দেখা তুমি আমাকে জানাও। না এটা কখনো হয় না, ঠিক আছে আপনার টাকা আমার লাগবে না। তাহলে যাও গেলাম, যাও তুমি আসতে পারো। হুজুর চলে গেল তো, আর যাক যাক ফের আসবে, এই এলাকার ভিত্তি কেউ টাকা দেওয়ার দয়া নাই কাউরে, বুঝোস না ঠিকই মাতবার হয়েছি এমনি। ঠিকই কইছেন আপনি, বুঝতেই বো আমার দাদাই ছিল মাতবার, বাপে ছিল মাতবার, হ্যাঁ আমি মাতবার হয়েছি। আমি উম না তো কো হুজুর আবার আসবে। আরে কাজ করলে হয় না কি, যদি এইভাবে না হয় তাহলে একটা পেস মাইরে দেন। আরে ওটা সময় হোক, ওটা জালের ভিতরে এমনি পড়বে নি। ঠিক আছে। আপনি চেয়ারম্যান হলেন এলাকার, এলাকার কোন খোঁজ খবর নিলেন না, আর আজকে হঠাৎ করে চেয়ারম্যান সাহেব মাত ধরে বাড়ি চলে আসলাম। আপনি একটা মাত ধর মানুষ, দেখা সাক্ষাৎ না করিলে পারে কেন হয়, কি কইস না হুজুর, হয় না তো মাথা শুনে দেখো লাগে তো। এইজন্য চলে আসলাম তো মাতবর সাহেব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন। আপনি তো এলাকার মান্যগণ্য লোক। হ্যাঁ আপনি যা শুরু করেছেন তাতে কি কাজটা আপনি ভালো করতেছেন? হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আপনি এই কথাটা বলছেন? আমি তো আপনি তো আপনা আপনি তো আপনার আপনি এলাকার মাতব্বর, আপনি যদি এইসব আকাম কুকাম করে বেড়ান তাহলে এবারে কি সমাজে থাকা যাবে না? আমি এলাকার চেয়ারম্যান, আমারটা দায়িত্ব রয়েছে না? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যে কথাটা বলছেন আপনার দায়িত্ব আছে। হ্যাঁ সেটা তো জানেনই যে চেয়ারম্যান বছরে বছরে পাল্টে, আপনাকে আমরাই কিন্তু চেয়ারম্যানে বানাইছি, ভোট দেওয়া উড়াই দিছি। আর আঙ্গাস উদ্যোগ গোষ্ঠী সংস্থা কিন্তু মাতবার ছিল, কিন্তু এখনও কিন্তু মাতবার, মাতবার কিন্তু পাল্টে তো না চেয়ারম্যান সাহেব, আপনি বুঝছেন? আপনি কী করতে চাচ্ছেন? আপনি কি এলাকার মাথা কিনে নিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপনি এলাকার ভিতরে আকাম কুকাম করবেন সেটা আমি করবো না, আমি চলে যাচ্ছি। আচ্ছা যান যান। ওই মেয়েটা আমাকে বিচার দিয়েছে, ঠিক আছে এই বিচার আমি যদি না করতে পারি, বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ কত গেল আপনার মেম্বার সাহেবের লাগে? মেম্বার কি করছি ঝগড়া? আচ্ছা মাতব্বর বেটা মাতব্বর, আমি করছি এই হুগলু চেয়ারম্যান। চান্স আমি আল্লাহ কুমায়া কইরো মাতব্বর সাহেব, বায়ার ঢুকায়ও না মাতব্বর সাহেব, আমার সাথে কথা বলেন। আমি হুগলু চেয়ারম্যান, যদি আপনার বিচার না করার বাড়ি আর চেয়ারম্যানই করবো না, ঠিক আছে আমিও মাতব্বর সাহেব এলাকার আসি এবং কথাটা সবসময় থাকবো, ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি যাইতে পারেন এখন, মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছে। ওকে ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম গেলাম গা হুজুর। হ্যাঁ আপনি আমারে হুকুম দিলেন না? না মারামারি করা, যেহেতু চেয়ারম্যান আমাদের বাড়িতে আসছে ঠিক আছে, তাতে আর অপমান করা ঠিক না, কিন্তু চেয়ারম্যানের যে চামচা আছে না, চামচার হাড্ডি গুড্ডি ভেঙে বস্তায় ভরে পুষ্কিনি থালা দেবে। ঠিক আছে আপনি জয়েন করলেন দেখে চুপ করে রইলাম, তার কারণ ইদারিং দেহে চেয়ারম্যান এলাকার ভিতরে ঘুচুর 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 করে যাচ্ছে। হ্যাঁ হুজুর মনে হয় যে আমার মনে হয় যে চেয়ারম্যান এইবারই করা শেষ, কর্মকামরা চলে যাচ্ছে মানে মাল বোঝা শুরু হয়ে গেছে। তুমি দূরে কিছু টাকা ধারের জন্য গেছিলাম, আমার ছোট বোনের পরীক্ষা তো, আমার একটা চাকরি ছিল, চাকরিটাও চলে গেছে, হাতে টাকা পয়সা নাই, ওনার কাছে টাকা চাইতে উনি আমাকে খারাপ প্রস্তাব দিছে। ও বুঝলাম, দেখেছিস
এই সারা গ্রাম জুড়ে ওনার যে কুকর্ম, মানে ধরা পড়ে গিয়েছে, সবাই তো ওনার নামে বদনাম দিচ্ছে। লোকটা খুব খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি। বিচার করা লাগবো, বিচার তো আমি করবো রে, খেলা একটা খেলবো। হ্যাঁ শোনো, আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, আমি বুঝতে পারছি উনি অনেক বদমাইশ, তুমি আবার চলে যাবো। দেখ বললো কি যে আমি আপনার শর্তে রাজি আছি, তাও আমার টাকা লাগবে, আমার টাকাটা দেন। আমি দেখো কি করি, ওনার যে কি একটা শিক্ষা দেই, তুমি নিজের চোখে দেখবার পর তোমার টাকা হবে, বুঝতে পারছো? তুমি চলে যাও ওনার বাড়িতে, এখনই চলে যাও, আমি আসতেছি। আচ্ছা তুমি চলে যাও, আমি আসতেছি। আমার মনে হয় তার টাকার দরকার আছে, সে আসবেই। আপনার সারা আর কই যাইব, সেটা তো আমিও ভাবি। এই জিনিসটা আমারও একটু ভাবার দরকার আছে, কারণ এলাকার ভিতরে তো এমন কোনো মাতব্বর নাই যে 10-20-5 হাজার টাকা সে সাত সাত বাড়িয়ে দিবে আমার কাছ থেকে আসতে। ওই চেয়ারম্যান তো দূরে। স্যার স্যার একটা কথা আছে হুজুর, এই গ্রামে যদি কারো টাকার দরকার পড়ে তাহলে আমার হুজুরের কাছে। ওয়ালাইকুম সালাম। যাক কইতে কইতে এসে পড়ছে। আচ্ছা বসো। যেদিন তুমি আসছো সেদিন তোমাকে দেখে মনে হয় ভালো লাগছে, বুঝছো? সেদিনই আমি তোমাকে এই পুস্তকটা দিছি। তাহলে ঘরে এটা যদি আমি না আসি এখানে, তাহলে ঘরে তো আমারটা কাজ তো অন্যায় হয়ে যাবে নে। তাহলে এখন মাতো সাহেব আপনি যা করতেছেন এখন আপনার বিচারে আমি কেউ করে করবো, একটু বলে দেন তো দেখিনি। আমি হকলো চেয়ারম্যান, আপনাকে বলে গিয়েছিলাম আমি আপনার বিচার করবো, বুঝতে পারছেন? আরো লোকজনে আমার কাছে নানান কথা বলেছে, আপনার চরিত্র নিয়ে বলেছে, আর এই মেয়েটা আমাকে সবকিছু খুলে বলেছে, আর আপনাকে হাতে নিয়ে তো ধরবার জন্য এই খেলাটা আমি ওকে নিয়ে খেলেছি। আমার ভুল হয়ে গেছে, এই কথাটা 10 গ্রামের মানুষকে জানায় না, ঠিক আছে? আচ্ছা বসেন, বুঝবার পারছি। মানুষ যখন তার চরিত্রের ভিতরে যে কলঙ্ক রয়েছে যখন ধরা হয়ে যায় তখন তার আর কথা বলার কিছু থাকে না, বুঝতে পারছেন? কাউকে বলবো না, কিন্তু আর কোনো দিন যদি এইসব কথাবার্তা আমার কানে চলে আসে আপনার মাতবর মাতবর গিরে আর থাকবে না। আর ওর যে চাহিদা টাকা দিতে চাইছেন না, টাকাটা ঠিকই দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এই টাকাটা আর কোনো দিন চাইবার চেষ্টা করবেন না, বুঝতে পারছেন? এই তুই ছেড়ে দিলে হবো। আমি চাই ওনার কঠিন বিচার হোক। আচ্ছা ঠিক আছে, উনি যদি বুঝবার পারে যে উনি কত ছোট হয়ে গেছে এই কয়েকটা লোকের সামনে, তাহলে কোনোদিন আর এই কাজ করবে না। ওনার মান সম্মান থাকলে না উনি ছোট হবে। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও আর ওনার টাকাটা। ঠিক আছে আচ্ছা আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। এই বস।
আপনি আমার বয়সে হয়তো ছোট বড় একটু হবেন, এসব ভালো না, বুঝতে পারছেন? একদিন চলে যেতে হবে নে এই দুনিয়ায়, আমরা কেউ থাকবো না, বুঝতে পারছেন? যখন উপরে ডাক পড়ে যাবে নে, যখন উপর থেকে মালিক রশি ধরে টান মারবে নে, সুরসুর করে চলে যাওয়া লাগবি। পাপ করলে বারে এটার দাবিদার কি হবে রে? আমার কাজটা বার ঠিক নাই, এই ধরনের কাজ আর কোনোদিন করবো না, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, এখন তুমি ভালো হয়ে যাবো।